আপনি কি কখনো ভেবে দেখেছেন প্লেন কিভাবে এই বিশাল আকাশের মাঝে তার সঠিক পথ খুঁজে পায়, বা রাতের বেলা যখন চারপাশে ঘুটঘুটে অন্ধকার তখন পাইলটেরা কিভাবে নিরাপদে প্লেন চালায়? না জানা থাকলে আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যের উদ্ঘাটন করব। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। আকাশে প্লেনের কোনো দৃশ্যমান রাস্তা নেই, কিন্তু প্লেনগুলো সঠিক পথে চলাচলের জন্য ডিজিটাল বা স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সিস্টেম ব্যবহার করে। আকাশে প্লেনের জন্য রয়েছে নির্দিষ্ট এয়ার রুট বা এয়ার করিডর। এই এয়ার রুটগুলো ঠিক রাস্তার মতো, যা এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্বারা পরিচালিত। প্লেনের নেভিগেশন সিস্টেমে ব্যবহার করা হয় বেশ কিছু আধুনিক প্রযুক্তি। এর মধ্যে হলো GPS বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, এবং ব্যবহার করা হয় IMS বা ইন্টারনাল নেভিগেশন সিস্টেম। আর এই দুইটি মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ। GPS স্যাটেলাইট থেকে সংকেত গ্রহণ করে প্লেনকে সঠিক স্থান দেখানোর জন্য, এবং IMS প্লেনের গতি অবস্থান পরিমাপ করে যাতে কোনো পরিস্থিতিতে প্লেন তার পথ না হারায়। প্লেন যখন আকাশে থাকে তখন এটি সম্পূর্ণভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা ATC দ্বারা পরিচালিত হয়। ATC প্লেনের অবস্থান, উচ্চতা, গতি মনিটর করে এবং পাইলটদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়। মূলত পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের লোকেরা চলমান সেই প্লেনটিকে নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। আপনারা যদি কোনো মুভিতে লক্ষ্য করেন তখন সেখানে আপনারা দেখতে পাবেন যে প্লেনের পাইলটেরা মাথায় একটি হেডফোন পরে থাকে, এবং প্রতিটা মুহূর্তে তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাথে কথা বলে। এখন কথা বলি রাতের বেলায় প্লেন চালানোর প্রসঙ্গে। রাতের আকাশ সম্পূর্ণ অন্ধকার, কিন্তু পাইলটের জন্য এটি বড় চ্যালেঞ্জ নয়। প্লেনের ককপিটে থাকা ইনস্ট্রুমেন্ট এবং অটোমেটিক সিস্টেম পাইলটদের সাহায্য করে সবকিছুকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে। পাইলটেরা ফ্লাইং ইনস্ট্রুমেন্ট নামক একটি পদ্ধতি ব্যবহার করে, যেখানে ককপিটে থাকা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তারা প্লেনের অবস্থান, উচ্চতা, গতি এবং নির্দেশনা জানান এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের। আর সবকিছু অটো পাইলটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যা প্লেনের চলাচলকে আরও সঠিক ও নিরাপদ করে তোলে। আর এখন তো হলো উড়ার ব্যাপারটি, কিন্তু তারা কীভাবে রাতের অন্ধকারে প্লেনটিকে বিমানবন্দরে অবতরণ করে? ওয়েল, এয়ারপোর্টে থাকা বিশেষ ধরনের রানওয়ে লাইট পাইলটদেরকে সাহায্য করে। এছাড়া ককপিটের ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS পাইলটদেরকে অবতরণে সাহায্য করে। রাতে প্লেন চালানোর সময় আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে যখন কিনা খারাপ আবহাওয়া থাকে, যেমন কুয়াশা বা ঝড়। কিন্তু মডার্ন প্লেনের রাডার এবং ওয়েদার সিস্টেম পাইলটদের সব ধরনের আবহাওয়াগত চ্যালেঞ্জের মোকাবেলা করতে সাহায্য করে। এর মাধ্যমে পাইলটেরা ঝড়, বৃষ্টি বা কুয়াশা থেকে নিজেকে এবং যাত্রীদেরকে রক্ষা করে। আর এরপরেও রাতের আকাশে প্লেন চালানো সহজ নয়, আর এর জন্য পাইলটদেরকে দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে এই দক্ষতাকে অর্জন করতে হয়। এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও নিত্য নতুন বিভিন্ন ধরনের ইউনিক ভিডিওর জন্য অবশ্যই ফলো করে রাখতে পারেন পেজটিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে পারেন, আর চাইলে আপনাদের বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।